আসসালামু আলাইকুম। বিকেলে যখন কেউ পড়ে তখন একটা বিশেষ শব্দের সাথে সে পরিচয় হয়, সেই শব্দটা কি? অ্যাক্লিমেটাইজ। কি এটা মূলত? আমরা লক্ষ্য করে দেখব যে প্রচণ্ড গরমে আমরা ঘামতে থাকি, কি কারণে? আমাদের শরীরকে আল্লাহ এমনভাবে ডিজাইন করেছেন যে অটোমেটিক কিছু সিস্টেম পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য চালু হয়ে যায়। যেমন প্রচণ্ড গরমে আমরা ঘামতে থাকি এই কারণে, যাতে করে আমাদের শরীর থেকে পানির সাথে সাথে অতিরিক্ত তাপটাও বাষ্পাকারে বের হয়ে যেতে পারে। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি এয়ার কন্ডিশন মেশিন যখন একটা রুমের মধ্যে চালু থাকে, আউটডোরটা যেখানে থাকে সেখানে ফোটায় ফোটায় পানি পড়তে থাকে। লক্ষ্য করেছি নিশ্চয়ই এটার কারণটা কি? কারণটা হচ্ছে সে রুমের মধ্যে যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারটাকে হচ্ছে বাইরে ওই পানির সাথে হচ্ছে বাষ্পাকারে নির্গত করে দিচ্ছে। এই যে পরিবেশের সাথে আমাদের শরীর যে অটোমেটিক খাপ খাইয়ে নিতে চায়, এই সিস্টেমটাকেই বলে হচ্ছে অ্যাক্লিমেটাইজ। এবং এটা একটা এক্সাম্পল হতে পারে, প্রচণ্ড ঠান্ডা আমরা কাঁপতে থাকি না, কি কারণে? ঠান্ডা আমাদের শরীরে তাপ দরকার এবং তাপ উৎপন্ন হওয়ার জন্য এই কম্পন আমাদের শরীরের মধ্যে অটোমেটিক চালু হয়ে যায়। তাহলে গরমে ঘামতে থাকা, ঠান্ডায় কাঁপতে থাকা, এটা মূলত পরিবেশের সাথে শরীরকে খাপ খাইয়ে নেওয়ার অটোমেটেড সিস্টেম। এবং অ্যাক্লিমেটাইজ এই শব্দটার সমার্থক শব্দ হতে পারে অ্যাকাস্টম। মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন ছিল গতবার, কোন শব্দ যুগল ঠিক সিনোনিম আকারে আছে? তাহলে অ্যাক্লিমেটাইজ এবং অ্যাকাস্টম মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা শব্দ ছিল এরকম, লট। তাই লট এই শব্দটার অর্থ হচ্ছে প্রশংসা করা। আমরা যখন একটা শব্দ শিখব তখন আমাদের মাথায় রাখতে হবে যে এটাকে কিভাবে পড়লে পড়ে সহজে খেয়াল রাখতে পারি। আচ্ছা, এই লট এই শব্দের মধ্যে একটা শব্দ আছে না, লট। যে কেউ বলবে যে ভাই আপনি কি লট মাউন্ট ব্যাটেন, লট ক্লাইভ এদের কথা বলছেন? হ্যাঁ, আমরা যখন ইংরেজদের দ্বারা শাসিত হতাম তখন কিন্তু এই লর্ডদের প্রচণ্ড ক্ষমতার কারণে প্রত্যেকেই তাদের শুধু প্রশংসা করত। তার মানে এই লর্ড এটা শব্দ অর্থ কি? প্রশংসা করা। আচ্ছা, এটার বিপরীত কী হতে পারে? যে কেউ বলবে ঘৃণা করা। তাহলে এটার বিপরীত হতে পারতো অ্যাভোর। কী হতে পারতো? অ্যাভোর। এরপর একটা শব্দ ছিল এরকম, বিজার। এটার অর্থ কি? অর্থ হচ্ছে অদ্ভুত, অদ্ভুত। এটা মনে রাখার বুদ্ধি কি? মনে রাখার বুদ্ধি হতে পারে যে আমরা অনেকে বলি না যে ভাই কি যে বিচার হইলো বুঝলামই না, তার মানে খুব অদ্ভুত কিছু হয়েছে। তাহলে এই বিচার শব্দটা অদ্ভুত, এটা মনে রাখতে পারি যে বিচারটা বুঝতে পারি নাই, ঠিক এরকম পড়ে। তাহলে এটার বিপরীত কী হতে পারে? নর্মাল, নর্মাল হতে পারে। এটার কি বিপরীত? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে অ্যাক্লিমেটাইজ মানিয়ে নেওয়া, অ্যাকাস্টম, লাউট মানে লট, এটার অর্থ হচ্ছে প্রশংসা করা। লটদের যেমন প্রশংসা হতো, এবং এটার বিপরীত হচ্ছে অ্যাভোর। বিজার, বিজার হচ্ছে অদ্ভুত, মানে বিচারটা অদ্ভুত হয়েছে মনে হচ্ছে বুঝতেই পারলাম না। তাহলে এটার বিপরীত হতে পারত কি? নর্মাল। এবং আরেকটা শব্দ আমরা এখানে পড়বো, আরেকটা কি? আনওয়েভারিং। আনওয়েভারিং এই ওয়েভ শব্দের অর্থ কি? ওয়েভ শব্দের অর্থ হচ্ছে ঢেউ। ঢেউ যখন কোথাও চলমান থাকে তার মানে একবার উপরে উঠছে একবার নিচে নামছে, ক্রমাগত পরিবর্তন হচ্ছে। আর আনওয়েভারিং তার মানে এটার বিপরীত, এর অর্থ হচ্ছে স্থিতিশীল থাকা। কি থাকা? স্থিতিশীল। তাহলে এটা সিনোনিম কি হবে? যে কেউ বলবে স্টেডি। কি হবে? স্টেডি, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু স্টেডি। তার মানে একটা শব্দের অর্থ আমরা যে কোনো ঘটনা গল্পের সাথে মিলিয়ে পড়তে পারি, এইভাবে পড়লে পরে খুব সহজভাবে আমরা খেয়াল রাখতে পারবো। এবং মাথায় রাখতে হবে ইংলিশের যে 15 মার্কস রয়েছে মেডিকেল অ্যাডমিশনে, এটা কিন্তু একটা গেম চেঞ্জিং, বিলিভ মি। কেননা মেডিকেল অ্যাডমিশনের ইংলিশের কোশ্চেন যেরকম হচ্ছে, গড়পড়তা 7-8 পায় বেশিরভাগ স্টুডেন্ট, কিন্তু এটাতে একটু টেকনিক্যালি পড়লে কিন্তু 15-15 পাওয়া সম্ভব। এবং কেউ যদি ইংরেজিতে 15-15 পেয়ে যায় তাহলে কিন্তু অন্যর সাথে তার একটা হিউজ ডিফারেন্স তৈরি হয়ে যাবে। এবং আগে আমরা দেখেছি যে সেকেন্ড টাইমের প্রচণ্ড মানে বেশি সংখ্যায় স্টুডেন্টরা চান্স পেত, কিন্তু যখন থেকে 5 মার্কস হচ্ছে যে তাদের কেটে ফেলো তখন তুলনামূলক তাদের চান্সটা কম হয়েছে, তুলনামূলক। তার মানে ইংরেজিতে 7-8 থেকে কেউ যদি 15 পেয়ে যায় তাহলে সে এমন একটা যে হচ্ছে যে ডিফারেন্স তৈরি করতে পারবে যেটা তার জন্য রেজাল্ট চেঞ্জের ক্ষেত্রে একটা বড় রকমের হচ্ছে মাধ্যম হতে পারে। এক্ষেত্রে আমরা আগের যে ইংরেজির ব্যাচগুলো পড়িয়েছি মেডি ইংলিশের, সেখানে দেখা গিয়েছে যে আমরা শেষের দিকে হচ্ছে তাদেরকে রাখতাম হচ্ছে যে মুখস্থ আইটেমগুলো, যে বিশেষ করে এই ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং, তারপরে সাবস্টিটিউশন,
গ্রুপ ভার্ব এই জিনিসগুলো। তা আমরা এখন চাই যে 18 ফেব্রুয়ারি থেকে, আজকে থেকে যে ব্যাচগুলো শুরু হচ্ছে, তাদের প্রত্যেকটা লেকচারের সাথে একটা ক্লাস টেস্ট 50 মার্কসের, একটা ইনস্ট্যান্ট টেস্ট আছে 25 নম্বরের, এবং তার সাথে যেটা আমরা করছি সেটা হচ্ছে যে 10টা মুখস্থ আইটেমের উপরে সে ক্লাস পাবে। এবং সেই ক্লাসগুলোতে আমরা মূলত যেটা কাজ করব সেটা হচ্ছে যে প্রথম থেকেই তাকে অল্প অল্প করে, যে এখন থেকে প্রত্যেক দিনেই 1.5 ঘন্টার মতো করে টাইম বা 1.25 ঘন্টার মতো টাইম ইংলিশের জন্য পড়তে হবে। তাহলে দেখা যাবে যে এটা কিন্তু 15-15 পেতে পারে। এবং তার সাথে আমরা যেটা করেছি, 5টা হচ্ছে জেনারেল নলেজের ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর ভিত্তি করে 5টা পরীক্ষা রেখেছি, এটা ফ্রি, যাতে করে তার ইংলিশে 15-15 এবং সাধারণ জ্ঞানে 10-10। সাধারণ জ্ঞানে 10 পাওয়া ইজি, কিন্তু ইংরেজির নাম্বারটা এটা একটা মাইলস্টোন হতে পারে চান্স পাওয়ার ক্ষেত্রে। তো আমরা বলবো যে প্রথম থেকে যে আমরা বুঝে পড়ি এবং এখন থেকে যে 40 ডেজ টাইম রয়েছে এটাকে আমরা এমনভাবে সাজিয়েছি, প্রথমে একদিন পর পর লেকচারগুলো রেখেছি এবং মার্চের 1 তারিখ থেকে টানা লেকচার রেখে পরীক্ষা রেখে 17 মার্চের মধ্যে, মানে মূলত বলা যায় যে 14 মার্চের মধ্যে কমপ্লিট, 15, 16, 17 তিনটা পরীক্ষা বড় রেখা হয়েছে আল্লাহর রহমতে একদম কমপ্লিট। তাহলে আজকে বিকাল 4টা থেকে শুরু হয়ে যাচ্ছে, প্রত্যেককে আমরা বলবো যে ঠিকভাবে যাতে সে পড়ে, এবং আমাদের যে টার্গেটটাই থাকবে যে মেডিকেল অ্যাডমিশনে ইংরেজিতে যাতে পূর্ণ মার্কসটা আমরা পেতে পারি। এবং এটা খুবই পসিবল, একটু টেকনিক্যালি যদি আমরা পড়ি একটু কনসাসলি, এবং পড়ার ক্ষেত্রে টেকনিকটা কী হবে সেটা আমরা জুম লাইভে বলে ফেলবো, গ্রুপে বিকাল 4টার দিকে অ্যাড করে ফেলা হবে, লাইভ ক্লাস 6টায় সেখানে দেওয়া হবে, জুম লাইভের মাধ্যমে কিন্তু ক্লাস হবে লাইভ ক্লাসগুলো। আর হচ্ছে যে ফেসবুকে যেগুলো আপলোড করা হবে সেটাতে তোমরা সেখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। জাস্ট বুঝে পড়ি আমরা, আমার মনে হয় যে ইনশাল্লাহ ইংরেজিতে পূর্ণ মার্কস এবং তার সাথে সাধারণ জ্ঞানও একটা অসাধারণ দখল হয়ে যাবে।